কুষ্টিয়ায় উত্তেজনা অব্যাহত বসিরহাটে শাকচুরায় গ্রেফতার 41 জন সোমবার গুলিতে জখম হন একজন কনস্টেবল আপাতত স্বস্তিতে কেষ্ট অনুব্রতকে দিল্লি নেওয়ার আরজি ইডি দিল্লি হাইকোর্টে চ্যালেঞ্জ কেষ্টর আইনজীবী শুনানি শুক্রবার অপরিচ্ছন্ন রাস্তাঘাটে অসন্তোষ মুখ্যমন্ত্রী টনক নড়ল হাওড়া প্রশাসনের শুরু রাস্তায় ধোয়া সাফুলের রাস্তা লাগোয়া অংশ বুধবার রাজ্যে নয়া রাজ্যপাল সিভি আনন্দ বোসের শপথ রাজভবনে শপথ বাক্য পাঠ করাবেন হাইকোর্টের প্রধান বিচারপতি মালদহের মানিকচকে বোমা ফেটে জখম দুজন শিশু ইটভাটা থেকে বল ভেবে বাড়ি এনে খেলতে গিয়েই বিপত্তি খড়ের গাদা থেকে দু ব্যাগ বোমা উদ্ধার কুলপির ছামনা বনিতে গ্রামে থেকে সপ্তাহে তিনবার বোমা উদ্ধার আতঙ্কিত স্থানীয়রা নাবালিকার বিয়ে বন্ধ করতে গিয়ে ক্যানিংয়ে আক্রান্ত পুলিশ গাড়িতে ভাঙচুর ইটের আঘাতে জখম দুই পুলিশ কর্মী নমস্কার দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী শুরু করছি জেলা সারাদিন তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে উত্তেজনা অব্যাহত বসিরহাটের শাকচুরায় এক গোষ্ঠী নেতা কর্মীদের গ্রেফতারের দাবিতে মঙ্গলবারও বিক্ষোভ অবরোধ করে অন্য এক গোষ্ঠীর লোকজন বিক্ষোভে সামিল টাকি গভর্নমেন্ট কলেজের পড়ুয়ারাও অন্যদিকে সোমবার রাতে গুলিতে এক কনস্টেবল জখমের পরে তল্লাশি চালিয়ে 41 জনকে গ্রেফতার করে পুলিশ ধৃতদের কাছ থেকে গুলি বন্দুক ও একাধিক ধারালো অস্ত্র মিলেছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে সোমবার রাতে বসিরহাটের শাকচুরা বাজারে গুলিবিদ্ধ হন এক কনস্টেবল তাকে বারাসতের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তারপরেই উত্তপ্ত হয়ে ওঠে বাজার এলাকা যদিও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ও তার জেরে এলাকায় উত্তেজনা তৈরি হওয়ার ঘটনা এই প্রথম নয় বসিরহাটে সূত্রের খবর বসিরহাট এক নম্বর ব্লকের প্রাক্তন সভাপতি শাহরুর মণ্ডলের সঙ্গে বর্তমান সভাপতি নজরুল হকের আকচাকচি অনেক দিনের মাঝে মধ্যেই দুই নেতার অনুগামীদের মধ্যে বোমাবাজি হয় তৃণমূলের এক গোষ্ঠীর অভিযোগ শাকচুরা বাজারে একটি অস্থায়ী অফিস খুলে সাঙ্গ পাঙ্গদের নিয়ে এলাকা শাসন করতেন সিরাজুল বেশে নামে এক তৃণমূল নেতা ইটভাটার ব্যবসায় সিরাজুল সম্প্রতি আইএসএফ থেকে তৃণমূলে যোগ দেন তারপর থেকে গোষ্ঠীদ্বন্দ্ব চরমে ওঠে পুলিশ জানিয়েছে শাকচুরা বাজারের তৃণমূল অফিসে একটি ছাত্রকে মারধরের খবর পেয়ে আশরাফুলের জামান বুলবুল নামে সিরাজুলের বিরুদ্ধ গোষ্ঠীর এক ছাত্র নেতা ঘটনাস্থলে পৌঁছলে উভয়ের মধ্যে বচসা বাঁধে সেই খবরে দুই গোষ্ঠীর লোকজন জড়ো হয়ে গেলে বাজার এলাকায় রণক্ষেত্রের আকার নেয় চলে আসে পুলিশও অভিযোগ আশরাফুল্লাজ্জামান যখন পুলিশের সঙ্গে কথা বলছিলেন তখন তৃণমূলের পার্টি অফিস থেকে তাঁর দিকে গুলি ছুটে এলে তার লাগে প্রভাত সর্দার নামে অনন্তপুর ফাঁড়িরা কনস্টেবলের কাঁধে আগেও বলেছি যে একটা বাচ্চা ছেলে ওই অফিসের সামনে দিয়ে সিরাজুল বেশের একটা ওখানে অফিস করেছে সেই অফিসের সামনে দিয়ে যাচ্ছিল সেই বাচ্চা ছেলেটা অতর্কিত ওরা 40 জনের মতো এসে মারধর করছে বলছে এখান থেকে গোয়েন্দাগিরি করছে আমাদের কালকে একটা অনুষ্ঠান ছিল এখান থেকে প্রায় 4 কিলোমিটার ভিতরে আমরা সেখানে ছিলাম আমি যাচ্ছিলাম আমি যেতে যেতে আমি পথের থেকে শুনলাম যে এরকম হয়েছে আমরা গিয়ে জিজ্ঞাসা করছি যে কেন এই জায়গায় অশান্তি করছেন একটা বাচ্চা ছেলেকে মারধর করছেন এইবারে একটা উত্তেজনা তৈরি হয়েছে আমাদেরও লোকজন এসছে এসে একটা কথা কাটাকাটি চলছিল তেমন তো অবস্থায় পুলিশও এসছে আমি পুলিশের সঙ্গেই থাকাচ্ছি তারপরে দেখলাম যে ওর অফিসের ভিতর থেকে সিরাজুলের অফিসের ভিতর থেকে ছেলে সিরাজুল বেশের ছেলে ওয়াইদুল্লাহ বেশে এবং একটা ছোট ছেলে ছিল ওর নাম সম্ভবত অমর সিদ্দিকী বেশে একদম ভিতরে ঢুকলো একে লাফে ভিতরে ঢুকেই মেশিন হাতে করে নিয়ে এসছে মেশিন হাতে করে এবার ওখান থেকে আমরা ভাবছি যে হয়তো গুলি চালাবে না কিন্তু এবার আমি একেবারে সামনে থেকে ঠেকাচ্ছিলাম আমাকে লক্ষ্য করে পরপর গুলি এবং পুলিশ যে পুলিশটা কর্মীটা কালকে গুলি হয়েছে ও তো সম্পূর্ণ আমাকে বাঁচাতে গিয়ে এবং আমাকে বাঁচাতে গিয়ে ও সেভ করতে গিয়ে ও পিছন থেকে পুরো গুলিটা খেয়েছে সোমবারের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে শুরু হয় তৃণমূলের এক গোষ্ঠীর বিক্ষোভ বিভিন্ন এলাকায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন তারা হাতে তৃণমূলের পতাকা নিয়ে প্রতিবাদ মিছিল বার হয় বিক্ষোভকারীরা থানার সামনে পৌঁছলে তাদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়ে পুলিশ পরে লাঠি চালিয়ে ভিড় হটিয়ে দেওয়া হয় অন্যদিকে বিক্ষোভে সামিল হয় টাকি গভর্নমেন্ট কলেজের পড়ুয়ারাও ব্যস্ত রাস্তার উপর বসে পড়লে যান চলাচল স্তব্ধ হয়ে যায় ঘণ্টাখানেক পর পুরো কর্তৃপক্ষের হস্তক্ষেপে অবরোধ ওঠে কালকে যে গুলিটা হয়েছে উনি বুলবুল টাকি কলেজের ছাত্র নেতা
যে জন্য ওটা হয়েছে আমাদের শাকচুরা বাগুন্ডি পঞ্চায়েতের আন্ডারে। কিন্তু যেহেতু টাকি কলেজের ছাত্র নেতা, টাকি কলেজের ছাত্ররা এখানে এসে একটা অবরোধ করেছে, তারা যখন ক্ষোভ দুঃখ করেছে, আমরা টাকি পৌরসভা থেকে এসেছি, এসে ওদেরকে আশ্বস্ত করেছি, প্রশাসন তাদেরকে অ্যারেস্ট করেছে এবং প্রশাসন প্রশাসনের মতন ব্যবস্থা নিচ্ছে যাতে এই এটা টাকি ব্যস্ততম রোড, আগে আজকে টাকিতে অনেক পরীক্ষাও হচ্ছে যাতে অবরোধটা তুলনায় মানুষের পাবলিকের সমস্যা না হয়, সেজন্য আমরা এসেছি এবং যারা এই দোষী তাদের কঠোরতম শাস্তির আমরা আবেদন করছি। গুলিকাণ্ডের পরে সোমবার রাতেই তল্লাশি চালিয়ে 41 জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয় গুলি, বন্দুক ও একাধিক ধারালো অস্ত্র। সব মিলিয়ে পঞ্চায়েত নির্বাচনের আগে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে জেরবার বসিরহাট তৃণমূল নেতৃত্ব। বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। এখনই তাকে দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে না। আপাতত স্বস্তিতে গরু পাচার কাণ্ডে অভিযুক্ত অনুব্রত মণ্ডল। কৃষ্ণমণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়া নিয়ে ইডির আর্জিকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে মামলা করেছেন তার আইনজীবী। সেই মামলার শুনানি রয়েছে 25 নভেম্বর শুক্রবার। দিল্লি হাইকোর্টে মামলার শুনানির কারণে আপাতত রাউস এভিনিউ আদালতে শুনানি হচ্ছে না। অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আর্জি নিয়ে মঙ্গলবারই রাউস এভিনিউ আদালতে শুনানি ছিল। এদিন ওই শুনানি হয়নি। পাশাপাশি দিল্লি হাইকোর্টের শুনানি না হওয়া পর্যন্ত কেষ্টমণ্ডলকে দিল্লি নিয়ে যেতে পারছে না ইডি। শহরের অপরিচ্ছন্ন রাস্তাঘাট নিয়ে মুখ্যমন্ত্রী অসন্তোষ প্রকাশের পরই টনক নড়ল হাওড়া প্রশাসনে। মঙ্গলবার সদাল বলে ডুমুরজলা ও ফোরশার রোড পরিদর্শন করেন প্রশাসনিক আধিকারিকরা। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো রাস্তায় ছেটানো হয় জল, সাফ করা হয় রাস্তা লাগোয়া অংশ। তবে কতদিন এই বন্দোবস্ত জারি থাকবে তা নিয়ে সংশয় হাওড়ার মানুষ। হাওড়ার দিক থেকে নবান্নটায় আসো, দেখে নাও রাস্তাগুলোর কি খারাপ অবস্থা। একটা দিন জল দিয়ে ধোয় না, জল দিয়ে ধোয়ালে পর্যন্ত দেয়ালগুলো পরিষ্কার হয়। কেন আমায় চোখ দিয়ে দেখতে হবে, আর ওখান দিয়ে যারা রোজ যাতায়াত করে তারা চোখ দিয়ে দেখবে না? সোমবার নবান্নে স্বাস্থ্যকর্তাদের সঙ্গে বৈঠকে হাওড়ার রাস্তাঘাট ও অপরিচ্ছন্নতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন নিয়ম করে রাস্তা ধোয়ানো হয় না সেই প্রশ্নও তুলেছিলেন মমতা। তার 24 ঘন্টার মধ্যেই মঙ্গলবার সদল বলে পথে হাওড়ার পুলিশ প্রশাসন ও দমকলের আধিকারিকরা। দলে ছিলেন জেলাশাসক মুক্তা আচার্য, পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী, পুরসভার মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী সহ বিভিন্ন দফতরের আধিকারিকেরা। এদিন তারা ডুমুরজলা স্টেডিয়াম এলাকা ফর্শোর রোড ঘুরে দেখেন। বেশ কিছু বাতিস্তম্ভে বাল্বের অনুপস্থিতিও নজর করেন তারা। পাশাপাশি এদিনই স্প্রিংকলার গাড়ির সাহায্যে জল ছেটানো হয় একাধিক রাস্তায়। 88 লক্ষ টাকা ব্যয়ে 4টি স্প্রিংকলার গাড়ি কিনেছে হাওড়া পুরসভা। এদিন সেগুলির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। স্প্রিংকলার আছে, নতুন গাড়িগুলো কেনা হয়েছে, আমরা ওয়েট করছিলাম মোটর ভেহিকলসের পারমিশনের জন্য। তো গাড়িগুলো আজকে আমরা রাস্তায় লঞ্চ করলাম সবাই একসাথে, রাস্তা কীভাবে ধোয়া হবে, পরিষ্কার হবে সেই ব্যাপার। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে হাওড়ায় রাস্তা ধোয়া শুরু হলেও কতদিন তা জারি থাকবে তা নিয়ে সংশয়ে শহরের মানুষ। হাওড়া থেকে জগন্নাথ সামন্ত রিপোর্ট, কলকাতা টিভি। ফিরছি একটা বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। শুভেন্দু অধিকারীকে চিঠি মন্ত্রী পুলক রায়ের। শুভেন্দু অধিকারীকে নোটিশ মন্ত্রী পুলক রায়ের। জল প্রকল্পে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, এমনটাই নোটিশ মন্ত্রী পুলক রায়ের শুভেন্দু অধিকারীকে। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, ঠিক কি জানানো হয়েছে নোটিশে? দেখো, রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী পুলক রায় শুভেন্দু অধিকারীকে নোটিশ দিয়ে জানালেন যে গত 11 নভেম্বর শুভেন্দু অধিকারী পঞ্চায়েত দপ্তর এবং মন্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগ করেছিলেন সেই অভিযোগের সত্যতা তাকে প্রমাণ করতে হবে। যদি 7 দিনের মধ্যে এই নোটিশের উত্তর না দেওয়া হয় তিনি তার বিরুদ্ধে মানহানির মামলা রুজু করবেন। মূলত গত 11 নভেম্বর শুভেন্দু অধিকারী নির্দেশ অভিযোগ করেছিলেন একটি সাংবাদিক বৈঠকে যে রাজ্যের প্রায় 1,86,00,000 পরিবারের নলকূপের ব্যবস্থা করেছে পঞ্চায়েত দপ্তর এবং তার কাজ সম্পন্ন করা হয়েছে এবং এই 1,86,00,000 বাড়িতে নলকূপ দিতে গিয়ে 500 কোটি টাকার কাটমানি অভিযোগ তুলেছেন তিনি। তিনি হিসেব দেখিয়েছিলেন যে বাজারে 213 টাকা করে একটি ফেরুলের দাম, কিন্তু সেক্ষেত্রে নেওয়া হয়েছে 570 টাকা করে কেনা হয়েছে।
অর্থাৎ এই যে অধিক দামে কেনা হয়েছে তাতে 500 কোটি টাকার তার কাটমানি লেনদেন হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন এবং এই মর্মে তিনি কেন্দ্রীয় মন্ত্রককে এই বিষয়টি সোমবারের মধ্যে জানাবেন বলে অভিযোগ তুলেছিলেন এবং মন্ত্রীর নাম করে তিনি বলেছেন যে 500 কোটি টাকার লেনদেন হয়েছে তাই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নোটিশ জারি করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী পূরক রায় এবং 7 দিনের মধ্যে শুভেন্দু অধিকারীকে ওই নোটিশের ভিত্তিতে প্রমাণ দিতে হবে যে তিনি যে অভিযোগ করেছেন তার সত্যতা কতটা এবং সেই নোটিশ অনুযায়ী যদি তিনি উপযুক্ত প্রমাণ না দিতে পারেন তার বিরুদ্ধে মানহানির মামলা করবেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী পুলক রায়। ইন্দ্রানী ধন্যবাদ। পীযূষ তুমি সঙ্গে থাকো আমাদের। জল প্রকল্পে দুর্নীতির অভিযোগে পাল্টা নোটিশ, মন্ত্রী পুলক রায়ের বিরুদ্ধে টাকা নয় ছয়ের অভিযোগ এবং শুভেন্দু অধিকারীকে নোটিশ পুলক রায়ের, জল প্রকল্পে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগে পাল্টা নোটিশ, পূর্তমন্ত্রী পুলক রায়ের বিরুদ্ধে বিপুল টাকা নয় ছয়ের অভিযোগ করেছিলেন শুভেন্দু অধিকারী এবং তাকে পাল্টা নোটিশ পুলক রায়ের। গত 11 নভেম্বর শুভেন্দু অধিকারী কি অভিযোগ তুলেছিলেন আমরা শুনবো। আমাদের প্রধানমন্ত্রীর ড্রিম প্রজেক্ট, এটা আপনাকে বলতেই হবে। তার সাথে সাথে যেভাবে টাকা লুট করেছেন পুলক রায়কে দিয়ে এবং যেভাবে আমি ডকুমেন্ট দেখালাম, এভাবে টেন্ডার করতে পারেন না। প্রথমত 30,000 ইউনিট কিনেছেন অফলাইনে 5 লাখ টাকা করে ভেঙে, এর মধ্যে কারসাজি আছে, সিবিসির গাইডলাইন ভেঙেছেন, টেকনিক্যাল বিডে 3 জনের মধ্যে একজনকে রিজেক্ট করে 2 জনের ফাইন্যান্সিয়াল বিড ওপেন করেছেন, এটা করতে পারেন না। বাজারের রেট 213 টাকা, 570 করে দিয়েছেন। হাওড়ার পার্টিকুলার 4টে এজেন্সি যারা আপনাদেরকে বিপুল অঙ্কের কাটমানি দিয়েছে তাদেরকে দিয়েছেন এই 1,086 কোটি টাকার মধ্যে মিনিমাম 500 কোটি টাকা রুপিজ, এটা সাইফন হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতাদের কাছে এবং কিছু আধিকারিকের সঙ্গে যুক্ত, এবং মেজর পার্টটা তৃণমূল কংগ্রেসের হাইয়েস্ট লেভেলে, যেখান থেকে টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম হয়, যেখান থেকে কোল ক্যাটল স্যান্ড স্ক্যাম হয়, একটু আগে পাথরের কথা বলছিলেন যেখান থেকে স্ক্যাম হয়, ঠিক সেইখানে এর বড় টাকা সাইফন করে পৌঁছে দিয়েছেন এবং এর পুরো উদ্যোক্তাটা হচ্ছে পুলক রায়, মাননীয় জনস্বাস্থ্য এবং পিডাব্লিউডি দপ্তরের। আমি আবারও কথা বলবো আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে। পীযূষ, শুভেন্দু অধিকারী যে অভিযোগ করেছেন এবং শুভেন্দুকে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে পুলক রায়ের তরফ থেকে, ক্ষমা না চাইলে মামলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। একদমই তাই ইন্দ্রানী, তোমাকে যে কথা জানিয়ে রাখি যে গত 11 নভেম্বর শুভেন্দু অধিকারী এই অভিযোগ করেছিলেন সাংবাদিক বৈঠকে এবং সেক্ষেত্রে এই অভিযোগের ভিত্তিতে শুভেন্দু অধিকারীকে আইনি নোটিশ দিল রাজ্যের মন্ত্রী পুলক রায় এবং ওই নোটিশে পরিষ্কার বলা হয়েছে যে তার বিরুদ্ধে যে 500 কোটি টাকার কাটমানির অভিযোগ যারা তিনি তুলেছেন সেই অভিযোগের সত্যতা তাকে দিতে হবে এবং তার প্রেক্ষিতে উপযুক্ত প্রমাণ দিতে হবে। যদি প্রমাণ না দিতে পারেন এবং তার আইনি নোটিশের উপযুক্ত জবাব তিনি না পান তাহলে তার বিরুদ্ধে মানহানির মামলা তিনি দায়ের করবেন এবং সেই বিষয়টি নিয়ে কিন্তু 7 দিন সময় দেওয়া দিলেন রাজ্যের মন্ত্রী পুলক রায় এবং 7 দিনের মধ্যে ওই আইনি নোটিশের জবাব দিতে হবে শুভেন্দু অধিকারীকে। ইন্দ্রানী ধন্যবাদ। পীযূষ, কথা বলছিলাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে। শুভেন্দু অধিকারীকে নোটিশ, মন্ত্রী পুলক রায় জল প্রকল্পে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগে পাল্টা নোটিশ, পূর্তমন্ত্রী পুলক রায়ের বিরুদ্ধে বিপুল টাকা নয় ছয়ের অভিযোগ শুভেন্দু অধিকারীর এবং পাল্টা নোটিশ পুলক রায়ের। যদি শুভেন্দু অধিকারী ক্ষমা না চায় তাকে 7 দিনের সময় দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারীকে ক্ষমা চাইতে হবে, শুভেন্দু অধিকারী ক্ষমা না চাইলে মামলার হুঁশিয়ারি পুলক রায়। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গ অনেকটা অবহেলিত বলে অভিযোগ কংগ্রেস নেত্রী দীপা দাশমুন্সির। মঙ্গলবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে তিনি বলেন, রাজনৈতিক কারণে উত্তরবঙ্গের মানুষকে বঞ্চিত রাখা হয়েছে, প্রাপ্যটাও দক্ষিণে সরিয়ে নেওয়া হচ্ছে। রায়গঞ্জের এইমসের ধাঁচে হাসপাতাল তৈরির পরিকল্পনা নেওয়া হলো, তা সরিয়ে দক্ষিণবঙ্গে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ দীপার।
সরকার তৃণমূল সরকার আসার পরেও কিন্তু আমরা উত্তরবঙ্গ এখনো অবহেলিতই হয়ে আছি। যেমন ধরুন এইমস হাসপাতাল, যেটা আমাদের এখানে করা যেতে পারতো, সেটাকে কিন্তু দক্ষিণবঙ্গে নিয়ে যাওয়া হলো। কাজেই দক্ষিণবঙ্গকে সব কিছুতে প্রাধান্য দেওয়া হয়, উত্তরবঙ্গকে দেওয়া হয় না, এবং সুযোগ আসা সত্ত্বেও প্রাধান্য দেওয়া হয় না, এটাও ঘটেছে, এবং সেটাও রাজনৈতিক একটা অভিসন্ধি থেকে হয়েছে। তো এইটার জন্যে যদি আলাদা করে কোনো অতিরিক্ত জায়গা তৈরি করা যায়, সেটার জন্যও কিন্তু অনেক ভাবনা চিন্তার দরকার আছে। এরম নয় যে আলাদা একটা প্রদেশ হয়ে গেল, এরকম নয় যে আলাদা করে একটা স্বয়ংশাসিত রাজ্য করে দেওয়া হলো, কিন্তু এটার জন্যে অনেক অনেক বেশি হোমওয়ার্ক দরকার। শুধু একটা কথা উঠিয়ে দিলে হয় না, কথা উঠতেই পারে, আগেও উঠেছে, এখনও উঠতে পারে, কিন্তু এটার জন্য প্রপার ইনফ্রাস্ট্রাকচার দরকার, যে ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি না করে বোধহয় এই ভাবনাটা ভাবা। আবারও বলের আকারে বোমা ফেটে জখম দুই শিশু, এবার মালদার মানিকচক থানার বালুটোলা গ্রামে। যদিও খুব বেশি আঘাত লাগেনি দুটি শিশুর, গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে আসারুল ইসলাম ও আব্দুল মমিন নামে দুই ভাই বালুটোলা গ্রামে একটি ইটভাটা থেকে বল ভেবে বোমা বাড়িতে নিয়ে আসে। বাড়ির এক মহিলা দেখতে পেয়ে সংশয়ে সেটি ফেলে দিতে বললে ছোড়া মাত্র বিকট শব্দে ফেটে যায়, তাতেই দুটি শিশু জখম হয়। খবর পেয়ে পুলিশ ওই ইট ভাটায় তল্লাশি চালালে আর কোনো বোমা মেলেনি। আবারও বোমা উদ্ধার কুলপির ছামনাবাণীতে। এ নিয়ে ওই গ্রাম থেকে এক সপ্তাহের মধ্যে তিনবার বোমা উদ্ধার করলো পুলিশ। মঙ্গলবার গ্রামের এক মাঠে পড়ে থাকা খড়ের গাদা থেকে দুটি ব্যাগ বোমা উদ্ধার করে কুলপি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে মাঠের খড়ের গাদায় বোমা থাকার খবর পেয়ে এলাকা ঘিরে রাখা হয়। মঙ্গলবার সকালে উদ্ধার হয় দুটি ব্যাগ বোমা। গত 17 সেপ্টেম্বর ছামনাবাণী গ্রামের এক কালভার্টের নিচ থেকে 10টি বোমা উদ্ধার করা হয়। এরপর গত রবিবার এক কবরস্থানের পাশে ধান জমি থেকে 24টি বোমা উদ্ধার হয়। বোমা উদ্ধারের ওই দুই ঘটনার তদন্তে নেমে চারজনকে গ্রেফতার করেছে কুলপি থানার পুলিশ। পঞ্চায়েত নির্বাচনের আগে দফায় দফায় বোমা উদ্ধারে আতঙ্কিত ছামনাবাণী গ্রামের মানুষ। নাবালিকার বিয়ে বন্ধ করতে গিয়ে ক্যানিং আক্রান্ত পুলিশ। পুলিশকে ঘিরে বিক্ষোভ, ওই দৃষ্টি স্থানীয় বাসিন্দাদের একাংশের। ঈদের আঘাতে ক্যানিং থানার এক এসআই এবং এক ভিলেজ কর্মীর মাথা ফাটে, ভাঙচুর হয় গাড়ি। ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। নাবালিকাতে বিয়ে বন্ধ করতে নিষেধাজ্ঞা জারি রয়েছে প্রশাসনের। সেই নিষেধকেই বুড়ো আঙুল দেখিয়ে সোমবার রাতে ক্যানিংয়ের গোপালপুর পঞ্চায়েতের এক নাবালিকার বিয়ের তোড়জোড় চলছিল। ক্যানিং থানার পুলিশ খবর পেয়ে ওই বিয়ে বাড়িতে যাওয়ার আগেই চম্পট দেন নাবালিকার পরিবারের সদস্যরা। এলাকায় গেলে স্থানীয় বাসিন্দারা পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু করেন। বাধা দিতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে থাকেন তারা। ইটের আঘাতে থানার এসআই সহ এক ভিলেজ পুলিশের মাথা ফেটে যায়, ভাঙচুর চালানো হয় পুলিশের গাড়িতেও। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে জখম পুলিশ কর্মীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এটা ছিল আমাদের ক্যানিং পিএসের অন্তর্গত গোপালপুর এলাকার সর্দারপাড়া। সেখানে পুলিশ যাওয়ার পরে তাদেরকে প্রাথমিকভাবে বোঝানোর চেষ্টা করে এবং দ্য কনসিকুয়েন্সেস অফ চাইল্ড ম্যারেজ, মানে সেই সময় ওখানকার যারা বাড়ির লোকজন ছিল এবং যারা স্থানীয় ছিল তারা খুব ফিউরিয়াস হয়ে ওঠে পুলিশের উপরে এবং পুলিশকে ঢিল ছুটতে শুরু করে। সেই কারণে আমাদের যিনি অফিসার ছিলেন তিনি মাথা ইঞ্জুরি হয়েছেন, তাকে ক্যানিং হসপিটালে আমরা ট্রিটমেন্ট করিয়েছি, এবং এছাড়া আমাদের যে গাড়িতে ছিল সেই গাড়ির কাঁচও ভাঙা হয়েছে। এছাড়া চাইল্ড ম্যারেজ অ্যাক্টের 9, 10, 11 সেকশনেও আমরা কেস করেছি, এবং ওখানকার যে ইনস্টিগেট করছিল মেন, সেই ইনস্টিগেটে সঞ্জয় বলে একজন আছেন যার ডাকনাম ধুমনি, তাকে আমরা অ্যারেস্ট করেছি। সোমবার রাতেই এলাকায় হানা দিয়ে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনার পর এলাকা থেকে চম্পট দেওয়া অভিযুক্তদের তল্লাশি শুরু করেছে পুলিশ। ক্যানিং থেকে রাজু দাসের রিপোর্ট, কলকাতা টিভি। পাকা সেতুর দাবিতে বাসিন্দাদের বিক্ষোভ উত্তর চব্বিশ পরগনার বনগাঁর গোপালনগরে। বিক্ষোভকারীদের অভিযোগ, বেহাল অবস্থায় রয়েছে চৌবাড়িয়া পার্বতী খালের ওপর মামুদপুরের কাঠের সেতুটি। মাঝে মাঝে ঘটছে দুর্ঘটনা, প্রশাসনকে একাধিকবার জানিয়েও কোনো সুরাহা মেলেনি। নতুন সেতুর দাবিতে মঙ্গলবার নহাতা লক্ষ্মীপুর রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছেন তারা। গ্রামবাসীরা জানিয়েছেন, সেতু দিয়ে কনকপুর, 87, গড়ালি, রুস্তমনগর সহ গোটা 10 গ্রামের কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। বাজারঘাট, হাসপাতাল বা স্কুলে যেতে হলে পার্বতী খালের সেতুই একমাত্র ভরসা। এমন গুরুত্বপূর্ণ সেতু দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে সকলকে পারাপার করতে হচ্ছে।
এদিন ঘণ্টাখানেক অবরোধ চলার পর প্রশাসনের আশ্বাসে ওঠে অবরোধ। নরেন্দ্রপুরের কামালগাজীতে পেপসি কারখানা দুর্ঘটনাস্থল খতিয়ে দেখতে রাজপুর সোনারপুর পুরসভার কাউন্সিলররা, পুরসভার এমআইসি নজরুল আলী মণ্ডল এবং 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল দাস মঙ্গলবার কারখানায় যান। এদিন সকাল থেকে কর্মীরা কারখানায় এলেও কাজ হয়নি। সোমবার বিকেলে কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। দমকলের চারটে ইঞ্জিন কয়েক ঘন্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাতেই ঘটনাস্থল পরিদর্শনে যায় এনডিআরএফ। পুরসভার এমআইসি নজরুল আলী মণ্ডল জানিয়েছেন, দমকল, জেলা প্রশাসন, পুরসভা ও পুলিশের পরিদর্শনের পর কারখানায় কাজ শুরুর সিদ্ধান্ত নেওয়া হবে। পক্সো আদালতের উদ্বোধন বহরমপুরে। জজকোর্ট চত্বরে থাকা বিশেষ আদালত কলকাতা থেকে ভার্চুয়াল উদ্বোধন করা হয়। মঙ্গলবার উদ্বোধন করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব, জুভেনাইল জাস্টিস কমিটির চেয়ারপারসন হরিশ ট্যান্ডন সহ অন্যান্য বিচারপতিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা শাসক রাজর্ষি মিত্র, জেলা পুলিশ সুপার সুরিন্দর সিং, জজকোর্টের বিচারকরা সহ আইনজীবীরা। মাঠে ঘাস নেই, আছে ধুলো। ঘাসের অভাবে খেলাধুলো লাটে উঠেছে। খুদেদের দাবি, মাঠ ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও খেলার সুযোগ। দুর্গাপুরের সিটি সেন্টার চতুরঙ্গ ময়দানে খেলার মাঠ হিসেবেই পরিচিত ছিল। অভিযোগ, ইদানিং সেই মাঠে প্রায় মেলা বসছে, খেলার সুযোগ থেকে বঞ্চিত এলাকার পড়ুয়ারা। সিটি সেন্টারের চতুরঙ্গ ময়দান একসময় খেলার মাঠ হিসেবেই ব্যবহৃত হতো। বিকেল হলেই মাঠে খেলার জন্য হাজির হতো খুদেরা। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর মাঠ পরিষ্কার করে ঘাস লাগিয়ে মাঠের হাল ফেরানো হয়েছিল। তবে এবার সেই সরকারের আমলেই মাঠে নিয়মিত মেলার অনুমতি দেয়া হচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ। নিয়মিত মেলা বসায় মাঠের দশা বেহাল। বড় বড় গর্ত, স্তূপীকৃত নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে চতুরঙ্গ ময়দান লাগোয়া এলাকায়। খেলার সুযোগ পাচ্ছে না এলাকার ছোটরা। খেলতে গেলে অনেকটা দূরের মাঠে যেতে হচ্ছে তাদের। এখানে 150 বাচ্চা যারা প্রশিক্ষণ নিচ্ছে তাদের এখন বাধ্য হয়ে এখান থেকে কলাবাগান বস্তির সামনে একটা মাঠ রয়েছে সেখানে গিয়ে প্র্যাকটিস করছে একদল, আরেক দলকে প্র্যাকটিস করানো হচ্ছে বিদ্যাসাগর স্কুলের মাঠে। আচ্ছা, ক্যারাটে যারা শিখতো তাদের বন্ধ হয়ে গেছে। সকালবেলায় এখানে বেশ কিছু ছেলে এখানে নানা রকম মার্শাল আর্ট শিখতো, সেগুলোও বন্ধ হয়ে গেছে, কিছু করতে পারছে না। এবং দুর্গন্ধে আমাদের এখানে আরেকটা জিনিস একটু বলতেই হবে আমাকে, এখানকার যারা অধিবাসী আছে আশেপাশের, এই যে অনুষ্ঠানগুলো হয় তখন এখানে সব তাদের বর্জ্য পদার্থ মানে এটা ইউরিনাল হয়ে যায়, এখানে গন্ধে কেউ টিকতে পারে না। চতুরঙ্গ মাঠটা তো আগে ছিল খেলার মাঠ, আমরা এখানে বাচ্চাদের খেলতে নিয়ে আসতাম। আমাদের একটা ক্লাব আছে, এখানে প্রায় 150 জন স্টুডেন্ট এবং কিছু আন্ডার পিপলের স্টুডেন্টও এখানে আমরা বাচ্চারা আসতো খেলতে। কিন্তু এই মাঠটা এখন খেলার থেকে মেলার মাঠ হয়ে গেছে, মানে সারা বছরের মানে 12 মাসে 13 পার্বণ মনে হচ্ছে এই মাঠের মধ্যেই হতে থাকে। সেজন্য আমাদের বাচ্চাদের যে শৈশবে যে খেলাধুলা সেটা পুরো নষ্ট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন দুর্গাপুর এলাকাটা পুরো কংক্রিটের জঙ্গল হয়ে গেছে, তার মাঝখানে এই সবুজ মাঠটা ছিল একটু ওদের ভালো অক্সিজেন, কিন্তু সেই মাঠটাকে নষ্ট করে দিয়েছে। আপনারা নিয়মিত মেলা এবং অন্যান্য ধর্মীয় সমাবেশের জন্য সুস্থ পরিবেশ বিঘ্নিত হচ্ছে বলেই অভিযোগ এলাকাবাসীদের। বারবার সংশ্লিষ্ট দফতরের কাছে নিজেদের অভিযোগ জানালেও সমস্যা সুরাহা হয়নি। অগত্যা পথে নেমে বিক্ষোভই বেছে নিয়েছেন এলাকাবাসীরা। আমাদের অনেক প্রবলেম হচ্ছে, আমরা খেলতে পারছি না, গ্রাউন্ডে মেলা হয়েছে, এত কিছু হয়েছে, গ্রাউন্ডে প্লেন নেই, আর গ্রাউন্ডটা দেখুন সব জায়গায় পাথর আছে, কা খেলা আছে না, পায়ে লাগছে ডেইলি বেসিসে। আমরা অন্য গ্রাউন্ডে যাচ্ছি, ওইখানে হচ্ছে না আমাদের জায়গা, ওর জন্য আমাদের এই গ্রাউন্ডটা প্লেন চাই, ভালো চাই। এগুলো হচ্ছে কি বলতো, যাদের যারা নেয় তাদের হচ্ছে সিভিক রেসপন্সিবিলিটি যেটা, এদের তাদের সিভিক সেন্সগুলো কম আছে। এবার এটা আমাদের সমাজের দোষ, এটা যারা মাঠে সবসময় থাকে তাদের এটা দেখা উচিত, তাদেরকে তাদেরকেও বলা উচিত যে এডিডি তো ওখান থেকে সে দেখবে না পেরেক পড়ে আছে না, 4টে পেরেক পড়ে আছে না, 4000 পেরেক পড়ে আছে। এটা যারা সবসময় এখানে থাকে তাদেরও দেখতে হবে যে এটা করলো না ভাই, এটা কেন করিয়ে দাও, এটা করে নাও, এটা সার্বিক দায়িত্ব। কিন্তু এটা শুধু এডিডি একটি 3টি লোকের প্রতিষ্ঠান, তারা কি সব করতে পারে নাকি? তারা কিছু গাইডেন্স দিতে পারে, কিছু একটা সরকারি সংস্থা। এই মাঠের দায়িত্বে থাকা আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ জানাচ্ছেন যে খেলার মাঠকে ঠিক রেখেই বিভিন্ন মেলার পারমিশন দেওয়া হয়, কিন্তু অনেকে সেই মাঠকে অপরিষ্কার করে রেখে চলে যায় মেলার পরে,
তখন তারা নিজেরা উদ্যোগী হয়ে এই মাঠ পরিষ্কার করেন। তবে আগামী দিনে যাতে এই সমস্যা না হয় সেই দিকে তারা নজর রাখবেন, কিন্তু সেটা মানতে অনর এলাকাবাসী। তারা চাইছেন যে খেলার মাঠ খেলার মাটি থাকুক, মেলা এবং অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানের জন্য অন্য মাঠ ব্যবহার করুক আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। এখন এই নিয়ে বিক্ষোভ উঠেছে চরমে, এলাকার মানুষেরা এই নিয়ে বিক্ষোভে ফেটে পড়েছেন। এখন এটাই দেখার যে খেলার মাঠ পুনরায় তার নিজের জায়গা ফিরে পায় কিনা। দুর্গাপুর থেকে ক্যামেরায় তাপস গোপের সঙ্গে সঞ্জীব সুই, কলকাতা টিভি। এখন সময় আরো একটা বিরতির, সঙ্গে থাকুন। বেহাল দশায় পুরুলিয়ার আরশার বামুনটিহা এক নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্র ফাটল ধরেছে দেওয়ালে, সরে গিয়েছে পিলার, ফেটেছে মেঝে সহ দেওয়াল ও ছাদের সংযোগ অংশ। জীবনের ঝুঁকি নিয়ে পঠন পাঠন খুদে দে দুর্ঘটনার আশঙ্কায় অনেক অভিভাবক সন্তানদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পাঠানো বন্ধ করে দিয়েছেন বলে জানিয়েছেন গ্রামের মানুষ। পুরুলিয়ার আরশার বিলজি গ্রাম পঞ্চায়েতের বামুনটিহা এক নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পড়ুয়ার সংখ্যা কম বেশি 50। ওই কেন্দ্র থেকে 5 বছর পর্যন্ত শিশুদের পুষ্টিকর খাবার সহ লেখাপড়ার সামগ্রী দেওয়া হয়। পাশাপাশি প্রতি বৃহস্পতিবার গর্ভবতী মহিলাদের স্বাস্থ্য পরীক্ষা হয়। কিন্তু বেহাল দশায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বাড়িটি যে কোনো মুহূর্তেই কোনো দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা করছেন গ্রামের মানুষজন। বিপজ্জনক অবস্থায় থাকায় পড়ুয়ার সংখ্যাও কম বলে জানিয়েছেন তারা। পাশাপাশি মুখ ফেরাচ্ছেন প্রসূতি মহিলারাও। সেই খবর জানাজানি হওয়ার পর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসা গ্রামবাসীদের চিন্তা আরও বেড়েছে। গ্রামবাসীদের অভিযোগ, ভবন সংস্কারের জন্য স্থানীয় গ্রাম পঞ্চায়েত ও ব্লক প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। প্রশাসনকে অনেক রকম ভাবে জানানো হয়েছিল, পাবলিকলি জানানো হয়েছে এবং ব্যক্তিগতভাবেও আমি জানিয়েছিলাম। সিডিপিও তখন সুভাষবাবু ছিলেন, সুভাষ মাহাতু, তখন আর কি দিয়েছিল। তারপরে বিডিওকেও জানিয়েছি, সভাপতিকেও জানিয়েছি আরশা পঞ্চায়েত সমিতি, কিন্তু তার কোনো এখনও তাদের হ্যান্ডল নাই। কারণ হচ্ছে একটা পিলার একটা এদিকে সাইড হয়ে গেছে, পিলারগুলো সাইড হয়ে গেছে, ছাদটাও সে চিড় ধরেছে, যে কোনো সময় সেটা ওই ধরনের পরিস্থিতি হতে পারে। ওখানে তো একটা হলো, এখানে অনেকগুলা মানে ছেলে মেয়ে এখানে ইয়ে হতে পারে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে এটা একটা নতুনভাবে একটা এটা সংস্কার হোক, কিংবা হয়তো নতুনভাবে একটা তৈরি হোক। আমি 2018 থেকে এসেছি, তখন থেকে এরকম দেখছি। প্রশাসনকে কি জানানো হয়েছিল? হ্যাঁ, জানানো হয়েছিল, তারপর কোনো কাজ হয়নি। কোনো কাজ হয়নি। 2018 সালে তৎকালীন আরশার বিডিও অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শন করে সংস্কারের আশ্বাস দিয়েছিলেন, এমনটাই জানিয়েছেন গ্রামের মানুষ। তারপর এতগুলো বছর কাটলেও পরিস্থিতির উন্নতির বদলে খারাপ হয়েছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্র নিয়ে জেলা ICDS আধিকারিক কোনো মন্তব্য করতে চাননি। পুরুলিয়ার আরশা থেকে তপন হালদারের রিপোর্ট, কলকাতা টিভি। গঙ্গার ঘাটে গঙ্গা আরতির কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও রামকৃষ্ণপুর ঘাটে গত 1 বছর ধরে সেখানে গঙ্গা আরতি চলছে এবং সেখানকার ছবিটাই তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। এবং এই মুহূর্তে 7টার সময় শুরু হবে সেখানে গঙ্গা আরতি, প্রস্তুতি চলছে আরতির। জগন্নাথ সামন্ত আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। প্রতিনিধি জগন্নাথ, গঙ্গা আরতি শুরু হবে সন্ধে 7টায়, এই মুহূর্তের কি ছবিটা দেখছো তুমি? দেখো, এই মুহূর্তে একেবারে প্রস্তুতি শেষের দিকে এবং পুরোই রেডি হচ্ছে এই গঙ্গা আরতি, আর কিছুক্ষণ পরে শুরু হবে। তবে এখানকার যে ভক্তরা যারা প্রতিদিন গঙ্গা আরতি দেখতে আসে, আমি দেখাবো, তারা সারিবদ্ধভাবে এখন বসে রয়েছে, তারা অপেক্ষায় রয়েছে এই যে রামকৃষ্ণপুর গঙ্গার ঘাটে গঙ্গা আরতি দেখার জন্য। প্রচুর দূর দূরান্ত থেকে মানুষজন আসে এবং দীর্ঘ 1 বছরেরও বেশি ধরে এই গঙ্গা আরতি চলছে এবং অনেক ভক্তরা এসেছে, তারা অপেক্ষায় রয়েছে যে আর এখানকার যে গঙ্গা আরতি 5টি ভাগে হয় এবং এই 5টি জায়গাতেই গঙ্গা আরতি, একেবারে মনে হবে হরিদ্বারে পৌঁছে গেছি। বেশ কয়েকজন এখানে ভক্তরাও রয়েছে, এখানে কয়েকটি কমিটির লোকে রয়েছে। এই যে কবে থেকে হচ্ছে, কিভাবে শুরু করে, কখন শুরু করে? এইটা হয়ে গেছে আমাদের 12-13 বছর হয়ে গেছে। এটা একটা সদ্ভাবনা গঙ্গা আরতি সদ্ভাবনা কমিটি একটা আছে, ওরা করছে। এই জাঁকজমক হিসাবে কত বছর ধরে শুরু হয়? 10-15 বছর হয়ে গেছে। হ্যাঁ, প্রতিদিন কটার সময় হয়? 6:30 থেকে শুরু হয় আমাদের গান ফান, শুরু হয় 6:30 থেকে, তারপরে আজকে কটা শুরু? এই শুরু হয়ে যাবে। হ্যাঁ,
দেখো এখানকার কমিটির যে একজন রয়েছেন তিনি জানালেন এখন দেখতে পাচ্ছি আরতির থালি নিয়ে সবার কাছে যাচ্ছে ভক্তদের কাছে যাচ্ছে এবং খুব ভক্তি নিষ্ঠার সঙ্গে রামকৃষ্ণপুরে এখানে গঙ্গা আরতি অনুষ্ঠিত হবে আর তোমাকে দেখাতে বলবো আমি ক্যামেরা পার্সনকে দেখো একেবারে পুরো মঞ্চ রেডি রয়েছে পাঁচ পাঁচটি মঞ্চ করা হয়েছে যেখান থেকে ঠাকুর মশাই মানে পুরোহিতরা এসে এখান থেকে আর গঙ্গা আরতি শুরু করবে ঠিক উল্টো দিকেই রয়েছে এখানকার ভক্তরা সে ভক্তরা অপেক্ষায় রয়েছে যে কখন গঙ্গা আরতি আমি এখানে আরেকজন বসে রয়েছে জেনে নেব এখান থেকে এই গঙ্গা আরতি কবে থেকে দেখতে আসেন আমার কেন ভালো না আমি তো প্রথমে এসেছি আমি 10 বছর পর কলকাতায় এসেছি আমি জানতে পেরেছি একটা এখানে হয়েছে তো আমি একটা এক্সপিরিয়েন্স জন্য এসেছি একটা খুবই ডিভাইন ফিলিং আছে কোথা থেকে আসছো আমি মুম্বাই থেকে দেখো তুমি শুনতে পেলে সুদূর মুম্বাই থেকে এই গঙ্গা আরতির টানে এই যে রামকৃষ্ণপুর ঘাটে যে একটা ভক্তি নিষ্ঠা একদম মনে হয় যেন হরিদ্বারে পৌঁছে গেছে একবারে পাশে গঙ্গা গঙ্গার সামনে এই যে গঙ্গা আরতি এখানে প্রচুর ভক্তরা বসে যারা এসেছেন তারা অপেক্ষায় রয়েছেন কখন শুরু হবে গঙ্গা আরতি ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত গঙ্গা আরতির গঙ্গা আরতি দেখার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে অনেকেই চলে এসেছেন রামকৃষ্ণপুর ঘাটে জেলার সারাদিন এখন এ পর্যন্তই দেখছেন কলকাতা টিভি রাত দিন সাত দিন।